السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو أمر دو شخص هايو الله سبحانه وتعالى وشش مهرباني تي أسكي أما درس شروع کرتے প্রিয় ভাইরা আমি আজকে একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদেরকে বলব সেটি হল রোজা রাখা অবস্থায় রমাদান মাসে রোজা রাখা অবস্থায় রোজাদারদের থেকে যে সমস্ত বোধ ত্রুটি হয়ে যায় বা রমজান মাসে ব্যাপকতা বলি রমজান মাসে রোজাদারদের ক্ষেত্রে থেকে যে সকল ভুল ত্রুটি হয় এই সমস্ত ভুল ত্রুটির কিছু ভুল ত্রুটি আপনাদের সামনে তুলে ধরছে যেগুলো আমাদের পরিহার করা চাই কিন্তু আমরা অনেকেই এর থেকে মুক্ত হতে পারি না এক নম্বর যে রমজা রমজানের দিনে খাওয়া দাওয়া ভালো খেতে হয় বা যেহেতু দীর্ঘ সময় রোজা রাখবে এটা ভালো খাবে এটা দর্শনীয় ব্যাপার নয় কিন্তু কিছু লোক আছে যারা এই ব্যাপারে অনেক বাড়াবাড়ি করে আইটেম যেমন বিভিন্ন রকমের আইটেম লাগবে এটা আবার খাওয়ার ক্ষেত্রে মাত্রাটাও অতিরিক্ত হওয়া লাগবে এই যে একটা বিভিন্ন আইটেমের খানা না হলে আমি রোজা রাখবো না রাখতে পারবো না রমজানের দিন বেশি বেশি করে খেতে হবে বেশি বেশি আইটেম তৈরি করতে হবে এটা আপনার টাকা বা আপনারা আপনাদের টাকা দিয়ে খাবেন আমার কোনো ক্ষতি নেই কিন্তু কথা বলতে এইগুলো করতে যে একটা বিশাল সময়ের দরকার এবং এর জন্য আর্থিক খরচ তো আসেই শুধু এটার কথাই বললাম না আপনারা সমর্থকরা করবেন কিন্তু এইগুলা রেডি করতে গিয়ে যারা রেডি করবে তারা বিভিন্ন রকমের পেরেশানিতে মানে ওটা সময় কাটতে হয় এবং এগুলার একটা আলাদা বাড়তি ঝামেলা এতে করে এবাদতের যে মাস সেই এবাদতের ক্ষেত্রে অনেক পিছনে পড়ে যায় সেই জন্য ভাইরা আমার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী খাবেন সমস্যা নেই কিন্তু অতিরিক্ত আইটেমের ব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন রকমের আইটেম এর ব্যবস্থা করতে গিয়ে আপনার মূল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য বলবো যে ভাইরা খাওয়া আলহামদুলিল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাসায় রাখেন সারা জীবন আমরা খেতে পারব ইনশাল্লাহ তবে রমজান মাস যেহেতু একটা বিশেষ এবাদতের মাস তাই আমাদেরকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যেভাবে বেশি এবাদত করা যায় এই এই দিকে আমাকে চেষ্টা করতে হবে প্রয়োজনে খাওয়া যতট যতটুকু দরকার ওটা খাবো অসুবিধা নেই কিন্তু এমন খাওয়া খাবো না যে খাওয়ায় আমাকে অলস করে দিয়ে এবাদত থেকে বঞ্চিত করে তাহলে প্রথমটা হলো যে খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেমের ক্ষেত্রে আমাদের যে ভুল হয়ে থাকে এটা এভাবে করার ঠিক হবে না দুই নম্বর হলো যে মহিলাদের ক্ষেত্রে যেটা ভুল হয়ে থাকে মহিলারা সারাদিন মনে করে আসলে অধিকাংশ মহিলাদের ধারণা হলো যে দুনিয়াতে আসছি মনে হয় যেন সন্তান স্বামী সন্তানের সেবা করব আর ফাঁক শাক করবো ঘর সাজাবে এটাই বোধহয় আমাদের কাজ না পুরুষের জন্য যেমন এবাদত মহিলাদের জন্য এবাদত পুরুষরা যে এবাদত করবে মহিলারা ঘরে শুধু হান্ডি বাতিল মাছবে আর ফাঁকশাক করে বিভিন্ন আইটেমের খানা বানাবে আর স্বামীকে মজা করে খাওয়াবে এতেই শেষ না তাদেরও এবাদতের প্রয়োজন তাই বলবো যে মহিলাদেরকে প্রত্যেক পুরুষের উচিত তাদের স্ত্রীদেরকে তাদের মা বোনদেরকে চেষ্টা মেয়েদেরকে অবসর করে দেওয়ার চেষ্টা করা যে ঠিক আছে যতটুকু হইলে আলহামদুলিল্লাহ আমাদের চলে অতটুকু আমরা ব্যবস্থা করব। এবং সাথে সাথে দরকার স্বামীরা ভাইরা যারা আসি তারা আমরা দরকারে ঘরের ও মহিলাদেরকে একটু সাহায্য করব তাতে করে দুই ঘন্টা যে কাজটা সে করতো আমি আমরা শুদ্ধ যদি হেল্প করি তাহলে এক ঘন্টা শেষ করে ফেলতে পারবে এতে করে একটা ঘন্টা সে এবাদত জন্য বেশি সময় পেল তাই আমরা চেষ্টা করবো করে অনেকেই হয়তো অনেকেই কথা বলতে পারে যে মেয়েরা অলস এবাদত কর না ভাই অলস তো আমিও অলস আপনিও অলস তবে মহিলাদের মধ্যে যেহেতু তারা অনেক দায় দায়িত্ব পালন করে তারা কিন্তু কম কষ্ট করে না তারাও ঘর সামলাতে অনেক হিমশিম খেতে হয় আমরা বাইরে থাকি বাইরে কষ্ট করি আমাদের একটা কষ্টের একটা ধরন আছে তারা যে চব্বিশ ঘন্টা সাইড দেওয়ার ভিতরে থেকে ছেলে মেয়ে পরিবার পরিজনকে কন্ট্রোল করতেছে এটাও তাদের ব্যস্ততা আছে আমরা একেবারে তুচ্ছ মনে করলে হবে না তাদেরকে তাদের দায়িত্ব যতটুকু পালন করছে এটাতে আমরা সহযোগিতা করি তাহলে সেই অবসর সময়টাতে বেশি বেশি এভাদত জন্য কাটাতে পারবে এটা কার চেষ্টা করব মহিলারা শুধু রান্নায় শুধু ফাঁকরেই সে সারাদিন থাকবে এটা যেন না এই যদি যারা এই রকমের বিভিন্ন আইটেমের চিন্তা করে মহিলাদেরকে ফাঁকর রাখে এরা ভুল করেন এদেরই করা উচিত নয় মহিলাদেরকে এবাদত থেকে বঞ্চিত করা হচ্ছে তিন নম্বর রয়েছে ইফতারি এবং সেহেরির ক্ষেত্রে যেটা আমাদের অনেক সময় এটা হয় যে বিভিন্ন আইটেমের ইফতারি তৈরি করা এবং সে সময় বিভিন্ন আইটেমের মানে তরকারি বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সবগুলার থেকে একটু মজা নিতে নিতে একটা দীর্ঘ সময় পার হয়ে যায় ইফতারের সময় বেশি বেশি আইটেমের খাওয়ার কারণে আইটেমগুলা সবগুলোর থেকে একটু মানে টেস্ট করতে করতে এই দিকদের মাসটিদের জমাজ চলে যায় বা এই খাওয়া খাইতে খাইতে যখন একটু কাহিল হয়ে যায় দেখা যায় যে এশার নামাজ জমাতে পড়াটা কষ্টকর হয়ে যায় তারাবির নামাজ কষ্ট পড়া কষ্ট হয়ে যায় বা রাতে একটু এবাদত করা কষ্ট পাই আমার যত আমি আপনি আমরা যত বেশি খাব ততই আমরা কিন্তু এবাদতের ক্ষেত্রে ফিসিনে পড়ে যাব কারণ আমরা যখন বেশি মানে পরিমাণের সাথে একটু বেশি খাবো তখন দেখা যায় আমার একটা মানে অলসতার ভাব সৃষ্টি হবে এটা এবাদতের ক্ষেত্রে বড় সমস্যা তাই আমরা চেষ্টা করবো যে যথাসাধ্য ইফতারের আইটেমটা প্রয়োজনীয় আইটেম যা আছে তা আমরা করব ছাড়লে অসুবিধা নেই যাতে করে আমার প্রয়োজনটাও পুরো হয়ে যায় আর এই টের ভিতরের সময় দিয়ে যেন জামাত মিস না হয় মহিলাদেরও যেন তাদের ওয়াক্তিয়া নামাজ আদায় করতে যেন তাদের দেরি না হয় এটা আশা করি অবশ্যই খেয়াল রাখবো তারপরে চার নম্বর যে ভুলটা আমাদের মধ্যে হয় চার নম্বর ভুল হলো যে যে অধিকাংশ সময়টা দেখা যায় যে যারা পুরুষ মহিলা অনেকেই যে রোজার দিন যাদের কাজকর্ম কম থাকে তারা সারাদিন ঘুমের মধ্যে কাটায় সকালে ঘুম দিল একবারে সন্ধ্যা রাগ দিয়ে উঠবে উঠে ওই জোহর আসর যারা ফরার তো আলহামদুলিল্লাহ পরে ফরে হয়তো একসাথে ফুরে এলে আর অনেকে তো ফরেও ঠিকমতো ফরেও না ভাইর আমার রোজা রাখার মানে এটা না যে আমরা শুধু ঘুমাইবো আর খাইবো আর বস আনন্দ এটা নয় বরং এই মাসটা ফুরাটাই এবাদতের মাস আমাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে এই দুনিয়াবি কাজকর্ম এগুলার যা গোসাইয়া গাছাইয়া আমরা চেষ্টা করবো যে যাতে করে বেশি বেশি সময় এবাদতে কাটাতে পারি এটা যদি আমরা করতে পারি তাহলে আমি এই রমজানের রোজা রাখার আসল উদ্দেশ্যটা সফল হবে আর যদি তা না হয় সারা দিন কাটাইলাম ঘুমে রাত্রে খাওয়া দাওয়ার বিভিন্ন আড্ডায় তাহলে রমজানের রোজাফরস করার যে উদ্দেশ্য মাওলার ছিল সেই উদ্দেশ্যটা কখনোই সফল হবে না তাই আমি সকল বায়ু বন্ধুদেরকে বলবো ভাইয়ের আমার একটু চেষ্টা করি আমরা নিজের এই মূল্যবান সময়টাকে এবাদত্বের মধ্যে কাটানোর চেষ্টা করি এইভাবে ঘুমের মধ্যে কি জোরকারে ঘুম অবশ্যই যাবেন শরীরের একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে একটা মানুষ সুস্থ থাকতেন তার কয়েক ঘন্টা ঘুমান লাগবে ওই পরিমাণে আমরা যাব কিন্তু অতিরিক্ত ঘুমাইতে গিয়ে নামাজের জামাত ছুটে যাবে নামাজ কাজা হয়ে যাবে এটা কখনোই কাম্য নয় এটা আমরা সবাই চেষ্টা করব পাঁচ নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় রোজা রাখার সাথে সাথে আমাদের যে মন্দ আসার আচরণ কার্যকলাপ বর্জন করা দরকার এটা অনেকেই হয়তো করে না প্রিয় ভাইরা সকলকে বলবো রসুলসলাম যে কথাটা বলেছেন মাল্লাম ইয়াদা কৌলা বিহি ওয়াল জাহা ফেলাই হ্যা যেত আতা আমাহু সারাবাহু যে ব্যক্তি রমজানে রোজা রাখবে মিথ্যা কথা মিথ্যা কাজকর্ম সে বর্ধন করবে না ঝগড়া ভাসা অজ্ঞতা বর্জন করবে না আল্লাহর কোনো প্রয়োজন নেই খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া ভাইর আমার এই দীর্ঘ বারো চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আপনাকে না খাওয়াইয়া রাখা যে এক এক দেশে আরও বেশি অনেক দেশে আছে এই দীর্ঘ সময় আপনি না খেয়ে যে রোজা রাখতেছেন উদ্দেশ্যটা কি পরিষ্কার হওয়া একজন মানুষ ঝগড়া ভাজাত করে অশ্লীল অশ্রব্য কথাবার্তা বলে মানে বেহুদা কথাবার্তা বলে কি মোত্তাকেও পরিষ্কার হতে পারে না এই সমস্ত মন্দ গুণা বিষয়গুলো আমাকে বর্জন করতে হবে তাই আমরা সবাই চেষ্টা করবো রোজা রাখার সাথে সাথে এই মন্দ আচরণগুলোকে বর্জন করার জন্য ছয় নম্বর হলো যে অনেকেই দেখা যায় ওই রাতে গুম গুমের পাগল আছে কিছু মানুষ রাতের বেলা হয়তো প্রথম রাতে অনেক সল্প করে অনেক রাত কাটায় ওই ওই রাত্রে খেয়ে যা যা খেয়ে সে খেয়ে মানে রোদার নিয়ত করে ফেলছে এতে করে সমস্যাটা কি হলো দিনের বেলা দেখা যাচ্ছে সে ক্ষুদের সকাল হইতে তার ক্ষুদে লেগে গেছে সারা দিন রোদার দিনে তার শরীরটা কাহিল থাকবে দেখা যাচ্ছে যে কোনো আবাদত তার দ্বারা হয় না এই জন্য আল্লাহ রসুল ইন্নাফিস বারাকা তোমরা সেহরি খাও কেননা সেহেরির মধ্যে বরকত রয়েছে আর সেহরি খাওয়ার ক্ষেত্রে যথাসাধ্য টাইম শেষ হওয়ার আগ মুহূর্তে দিয়ে অর্থাৎ শেষ সময়ে খাওয়ার কথা বলা হয়েছে যাতে করে দূরত্বটা কমে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিবে আর সেহেরির শেষ সময় যদি সেহেরি খায় তাহলে দূরত্বটা কমে আসবে ক্ষুদা পিপাসার যে কষ্টটা তার হালকা হয়ে যাবে রোজাও হবে আর কষ্টটা হালকা হয়ে যাবে দিনের অন্যান্য আমল করা তার জন্য সহজ হয়ে যাবে এখন যদি আপনি প্রথম রাত্রে রাত দশটা এগারোটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে যান সকাল হইতে এমনি ক্ষুদা লেগে যাবে সারাটা দিন ক্ষুদা নিয়ে থাকবেন দেখা যায় আপনি কাহিল হয়ে দাঁড়াইয়া নামাজ পড়তে আপনার জন্য কষ্ট হবে অন্য সকলের বাদত এমনিই চলে যাবে তাই দরকার আমরা সুন্নত অনুযায়ী আমরা তাহা সেহেরি খাওয়ার ক্ষেত্রে আমরা শেষ সময় খাওয়ার চেষ্টা করব আর ইফতারের সময় হলে আমরা আগে ইফতার করব ভাইর আমার এই আশা করি এই বিষয়টা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন হ্যাঁ তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে সেহেরি খাওয়াটা এটা সুন্নত কোনো কারণে যদি আমি সেহেরি খেতে না পারি তাহলে আমি রোজা রেখে দেব কিন্তু সেহেরি খেতে পারলাম না বিদে আমি রোজা রাখবো না এটা হতে পারে না সেই সুন্নতের জন্য ফরজ সারা যাবে না তারপরে সাত নাম্বার যে ভুলটা হয় যেটা আমাদের দেশে সাধারণত অনেক সময় এই যে রোজার নিয়তকে নামাই আসু আসুমা গাদান ফিসার রমাদান এই রকমের আমার জানা মতো কোনো হাদিসের কিতাবে এই রকমের কোনো নিয়তের কথা আমি আজ পর্যন্ত পাইনি জানি না আমার ভাইরা কথা বিভিন্ন বইয়ে লেখছে কিন্তু রসুনের হাদিসে বা সাহাবাই কেরমদের আমল এরকম ছিল এটা হয় না কারণ আপনি যখন সেহেরি খেলেন খাওয়ার পরে আপনি গাদান মানে আগামীকাল অথচ আপনি আজকে রোজা রাখতেছেন যেমন কথার কথা সন্ধ্যা হওয়ার পরে আজকে যে দিনটা এটা সন্ধ্যা হওয়ার পর থেকে এই দিনটা শুরু হয়ে গেছে কালকে যদি আপনি নিয়োগ করেন যে আমি যেমন যেমন আপনি আগামীকাল রোদ রাখবেন আগামীকাল মানে কালকে আজকের পরটা কাল আজকে তো শুরু হয়ে গেছে এই জন্য এই নিয়োগটা ভুল আমরা সারাদীবন এইভাবে ভুল নিয়োগ করে আসি বরং আপনার মনের ভিতরে অবশ্যই 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 নিয়ত থাকতে হবে যে আমি রমজানের রোদা পালন করতেছি ফরজরোদা এটা মনের ভিতরে থাকতেই হবে আর এই নিয়োগটা শোভেছাদেকের আগেই হইতে হবে এটা যদি ফজরের ফরা হয় তাহলে হবে না এটা শোভেসাদেকের আগ থেকেই এই নিয়ত হতে পারে রাত্রে আপনি নিয়ত করুন সমস্যা না দিন আমি আগামীকাল নজর রাখবেন মনের ভিতরে স্থির করতে পারেন সমস্যা নাই কিন্তু নিয়ত আপনাকে আগ থেকে করতে হবে সকালবেলা নিয়ত করলে হবে না আট নাম্বার হলো যে যে সে ইফতারির সময় হয়ে যাওয়ার পরেও অনেক সময় মানুষ যদি এখনও অন্ধকার হয় নাই এখনও আলো আলো দেখা যায় আর একটু সময় পার হোক একটু অন্ধকার হোক তারপর ইফতার করব আজকে আমাদের দেশের একজন বিজ্ঞ আলেমকে দেখলাম তিনি বল তিনি একটা ফেসবুকে একটা হাদিস করতে জানি আইনে দিলেন যে কারম নাকি মাগরিবের নামাজ ফেরা দেন ইফতার করতো আল্লাহ আমাদের সবাইকে সহেবুজ দান করুন মাগরিবের নামাজ ফেরে ইফতার করবে এটা কিসের কী কোন এটাকে স্বাভাবিকত এই এর আমল কোটা পৃথিবীতে কোথাও আছে কি ভাই আমার যারাই আমরা দিন প্রসার করি ফেসবুকে করি যেভাবে করি তবে সত্যটা অন্য কাউকে যেমন কিছু কিছু ওলামারা এই যে দ্রুত ইফতার করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এটার বিপরীত আমি এদের কথা মানব না তাই এদেরকে হেনস্থ করার জন্য আমি আর একটা দলিল খাড়া করে দিলাম যে না সাহাবাইকার আমরা মাগরিবেন নামাদের পর ইফতার করত এটা অবশ্যই আমার ভাই অতিরঞ্জিত করেছেন এটা এভাবে বলাটা ঠিক হবে না কোথাও যে কোনো একটা কিতাবে যে কোনো একটা বর্ণনা ফেলেই আমরা এটা বর্ণনা করে দিব এটা তাহকিক তদন্ত করা দরকার যে আদৌ কি বাস্তবতার সাথে মিল আছে কি যেখানে রসুরুল্লাহ সাল্লাম পরিষ্কার করে বলেছেন যে বা মোমেনরা ততক্ষণ মধ্যে কল্যাণে থাকবে যখন তারা ইফতারের ক্ষেত্রে সময় হওয়ার পর দ্রুত ইফতার করবে তাহলে ইফতারের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব করার কথা বলা হয়েছে উৎসাহিত করা হয়েছে সেখানে আপনি বলেন যে মাগরীবের নামাজ ফিরা তারপর মাগরীবের আজানের পর থেকে মাগরীর নামাজ পর্যন্ত এতে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের সময় দরকার তাহলে আপনি এই ইফতারের সময় হওয়ার পর পঁচিশ মিনিট পর তিরিশ মিনিট পর ইফতার করবেন এগুলা কাল্পনিক কথা ছাড়া কিছু না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক নয় নম্বর হলো যে ইফতারের সময় বিভিন্ন আইটেমের খানাগুলার স্বাদ নিতে গিয়ে জামাত ত্যাগ করা এটা আমাদের অনেকের হয় সবাই না হলেও অনেকের হয় যে ইফতারের সময় সারাদিন রোজা রাখছে আগে একটু খাইয়ে নেই খাওয়ার পরে এরপরে আল্লাহ যা করে নামাজে যাই দাঁড়াবো এই জন্য এত কষ্ট করে আমার স্ত্রী এতগুলো আইটেম ব্যবস্থা করছে সেই আইটেমগুলোর মজা নিয়ে নিই তাই আমার এটা ঠিক হবে না একটা কাজ আমরা করতে পারি ইফতার যদি দেখেন রমজান মাসে একটু সময় দেওয়া দরকার যাতে করে ইফতার করে লোকেরা মসজিদে আসতে পারে আমাদের দেশে অতটুকু সময় তো দেয় না তাই আমি বলবো যে ইফতারের সময় আপনারা কিছু একটু প্রাথমিক ইফতারটা করেন করে নামাজ আদায় করে নামাজ আদায় করার পরে আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে আসতে দিনে সুস্থে আপনার মন মতো পছন্দের খানা যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো খান সমস্যা নেই যাতে করে নামাজটা জামাতে সহিত আদায় হয় এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দশ নম্বর ভ্রান্তি যেটা আমাদের হয়ে থাকে সাধারণত যে ইফতারের সময় দোয়া কবল হওয়ার সুযোগ আছে একটা মোটামুটি এই সময়টা রোজার অবস্থায় দোয়া কবল হয় বিশেষ করে ইফতারের মুহূর্তটা ইফতারের সামনে নিয়ে এই সময়টা একটা খুব মানে স্পর্শকাতের মুহূর্ত যে বান্দা খুদায় পিপাসায় অস্থির এরই মাঝে তার সামনে খাদ্য পানীয় সব আছে কিন্তু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় আশা করা যায় এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে তাই বলবো যে এই সময় অনেক সে গল্পগুজব করে বিভিন্ন দেশের খোঁজখবর ফেসবুক আর ইউটিউবের এইগুলোর দিকে না তাকাইয়া আমরা যদি একটু আল্লাহ দিক মতজ্জু হয়ে দোয়া করি তাহলে আমাদের জন্য খুবই কল্যাণ করবে ভাইরা আসলে সারা পৃথিবীর মানুষ বড় করোন অবস্থাতে আছে করোনার কারণে সারা পৃথিবী আজ মানে অসহায় বা দিশেহারা হয়ে গেছে এখন আমাদের বেশি বেশি করে দোয়া করা দরকার আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন তাই ভাইরা আল্লাহ যেন আমাদের থেকে এই ভাইরাসটাকে উঠাই নিয়ে যায় এই জন্য প্রত্যেকে যে যেখানে থাকি যে অবস্থায় থাকি আল্লাহ কাছে বেশি বেশি করে প্রার্থনা করি তারপরে এগারো নম্বর যে ভুলটা আমাদের থেকে হয়ে যায় সেটা হলো যে নামাজের ক্ষেত্রে মানে অবহেলা করা দেখা যায় যে ঘুমায় এক ঘুম থেকে উঠিয়ে তারপরে আসর নামাজ বা জোড়ের নামাজ তার দুইটাতে সে ডিউটিতে হবে যে নামাজ দুইটা পর্যন্ত নিয়ে গেলে ভাই আমার প্রত্যেকটা নামাজ আল্লাহ ওক্তের সাথে ফরস করেছে প্রত্যেকটা নামাজকে ওক্ত মোতাবেক আদায় করতে হবে আপনার নিজের ইচ্ছা অর্থ ওক্ত বানাইলে হবে না আল্লাহ যে নির্ধারিত সময় নিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে সেই সময় আমাকে সালাত আদায় করতে হবে আমার নিজের মন ইচ্ছা মতো আগেও করার অধিকার নাই পরে করারও অধিকার নেই এটা আমি সকলকে বলবো যে এই ব্যাপারে আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। যে নিজের মন ইচ্ছা মতো ঘুম থেকে জাগ্রত হব তারপর উঠে নামাজ ফেরা ডিউটিতে চলে যাবো ডিউটির সাথে মিলে আর নামাজের অক্তদের নির্ধারণ করা না হয় বরং নামাজ শরীয়তে যে অক্ত দেওয়া আছে সেই অক্তে আমরা নামাজ পড়ার চেষ্টা করব বারো নম্বর অনুযায়ী অনেকেই মনে করে যে রাখলে স্বাস্থ্য কমবে সেই জন্য আর সব যেটা পরের কথা কম বকে কলেস্ট্রলটা কমাই না ভাই রোজা রাখার ক্ষেত্রে আমাকে অবশ্যই আবাদত আর ইনামাল আমাল ও বিনিয়ত রসুল আমল নির্ভর করে নিয়তের উপরে আপনি যেমন নিয়ত করবেন তেমনই ফল পাবেন তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে এইখানে নিয়তটা যেন আমার খাঁটি হয় আমি যেন সৎ ভালো নিয়তে কাজটা করি যে আমি আল্লাহর সন্তুষ্টির যে রোজা রাখতেছি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস শেখে যেন রোজাটা হয় এটা যেন দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য যেন না হয় তারপরে তেরো নং হলো যে আমাদের ভিতরে যেটা রমজান মাস আসলে যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে একটা মতবিরোধ সৃষ্টি মসজিদে মসজিদ ঝগড়া ভাইরা রমজান মাস এবাদতের মাস এগুলো নিয়ে ঝগড়া করা ঠিক হবে না রসুল স্লাম সর্বনিম্ন আট টাকাত পড়েছেন কিন্তু বেশি পড়ার জন্য বাধা দেন নেই বলেছেন দুই রাখাত দুই রাখাত করে পড়বে তাই বলবো যে আপনার এনার্জিতে যতক্ষণ খুলে আপনি এবাদত করেন দুই সাইড আট টাকা বারো টাকা বিশ রাখাত চল্লিশ টাকা পনেরো সমস্যা কিন্তু কত একটা নামাজ যেন নামাজের কোয়ালিটি মতো হয় আমরা আর নামাজ যদি কোয়ালিটি সম্পূর্ণ নামাজ পড়েন তাহলে এত নামাজ পড়তে পারবেন না নামাজ একটু কম পড়তে হবে রসুল সাহেবের নামাজের কোয়ালিটি যে হাই কোয়ালিটি কিন্তু রাখার সংখ্যা কম ছিল আমরা তো এখন গণনা ধরি কে কত বেশি গণতে পারে ভাই আল্লাহর কাছে গণনার কোনো মূল্য নেই আল্লাহ চাচ্ছেন যে এ বাদরটা যেন সুন্দরভাবে করা হয় এটা দরকার আপনি গণনা গণনা করলেন একটাও এবাদত ঠিক করে রুকু ঠিক নয় সেজার ঠিক নেই এই রকমের ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে বানান নেই সেই জন্য আমরা রাখাত সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক না ধরে বরং সুস্থ নামাজ পড়ার চেষ্টা করি আমরা ইমামকে উদ্বুদ্ধ করি আমরা যদি বেশি পড়ার মতো আমাদের আগ্রহ বিশ্বাঘাত পড়লে সমস্যা তো নাই কিন্তু বিশ্বাঘাত পর্ব নামাজের মতো করে পড়ি দেখবেন যে দেখেন মুসল্লির সংখ্যা আসতে ভাগবে অরিজিনাল নামাজ যদি হয় তো মুসল্লি আর থাকবে না মুসলিদ খালিব আর আমাদের নাম যে নামাজ পড়ি এই নামাজের কোনো দাম নেই ভাইরা অবশ্যই চেষ্টা করবো যে সুস্থ নামাজ পড়ো এটা এবাদত এটা মাথার বোঝা না ফেলে দিলাম এটা মাথা কোনো রকম আমার মাথার বোঝাটা ফেলে আমি দায় মুক্ত হয়ে গেলাম এরকম না এটা আমার কল্যাণের জন্য আমি করতেছি এই জন্য করতে হবে তারপরে চোদ্দ নং যে বুলটা আছে আমাদের সেই বুলটা হলো যে রোজা রাখা অবস্থায় দেখা যায় রমজানের শেষ দশকে এই মার্কেটিংয়ের ব্যস্ততায় এই শেষ দশকের যে লাইলাতুল কদর তালাশ করা বা সেই জন্য এবাদত করা এর থেকে আমরা বাহরব থাকি প্রায় বাড়িতেই দেখা যায় রমজানের শেষ দশ দিন আসলে মার্কেটে মার্কেট ঘুরতে ঘুরতে সময় শেষ যায় সারাদিন রোজা রাইখা মার্কেটে ঘুরতে ঘুরতে বিকালে আইসা টায়ার্ড হইয়া একেবারে সিট হইয়া ঘুমিয়ে গেল দেখা গেলো তার কিছুই হইল না এই যে লাইলাত কদারের যে রস সারা রাত জাগতেন শেষ দশ রমজানের শেষ দশকেরা জাগতেন নিজে জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন নিজে আয়তে কাপ করতেন আজও কোটি কোটি মানুষ পৃথিবীতে আয়তে কাপ করতেছে কিন্তু আমরা উদাসীন এই রাত্রগুলোর কোনো মূল্যই নেই অনেকে এত সাতাশ তারিখ ধরবেন আর ভাই সাতাশ তারিখ কনফার্ম না দেওয়া সবেকে দর যাবে আগে পিছু হতে পারে সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবো এবং আজকের সর্বশেষ যে কথাটা বলবো যে যে ঈদের প্রস্তুতি যে যেটা আমরা স্বাভাবিকত যে যেটা আমরা ভুল করে থাকি যে ঈদের প্রস্তুতির জন্য কাপড় কেনাকাটা করতে যে ব্যস্ত হয়ে আমরা যেই বরকতময় ফজুলতময় সময়গুলো নষ্ট করতেছি এটা যেন না করি প্রিয় ভাইরা এরকম আরও অনেক ভুলভ্রান্তি আমাদের মধ্যে হয় আমাদের মধ্যে থেকে হয়ে থাকে আসুন আমরা এইভাবে তালাশ করে করে নিজেদের যে ভুলগুলো এক কথায় যে সকল কার্যকলাপ আমাকে সঠিক এবাদত থেকে বঞ্চিত করে এই রকম কার্যকলাপ যত আছে সবগুলো বর্জন করে আমি চেষ্টা করব যে আমার এই সাধ্য অনুযায়ী আমার সম্পূর্ণ সময়টা প্রয়োজনীয় ঘুম প্রয়োজনীয় ঘুম প্রয়োজনীয় খাওয়া দাওয়া এগুলো করার পরে বাকি যে আমার প্রয়োজনীয় কাজ ছাড়ার পরে যে সময়টা পাবো এই সময়টা সম্পূর্ণটাই আল্লাহর এবাদতের ক্ষেত্রে তেলাওয়া জিকিরাসার দোহা ইস্তফার দুরশরিফ নফল নামাজ তাইলে সত্যিকারের অর্থে আমি কিছু করছি বলে বা করতে পারছি বলে মনকে বোঝাতে পারবো আর তা হলে এই শুধুমাত্র ফরমালিটি মেনটেন করার মতো এরকম ইবাদত করলে এটার কোনো মূল্য নেই আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি